করোনা সংক্রমণ প্রতিরোধে তথা মোকাবিলায় যারা নিজেদের জীবন বাজি রেখে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছেন তাদের মধ্যে অন্যতম হলেন পুলিশ কর্মীরা। প্রশাসনিক কাজকর্ম তাদের প্রাত্যহিক কর্মেরই অঙ্গ, কিন্তু এই কাজের পাশাপাশি লকডাউনের মধ্যে বারবার নানা ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে মানুষের জন্য মানবিক ভূমিকা পালন করতে দেখা গেছে। সেই ধারা অব্যাহত রেখে আরও একবার নদিয়ার টেহট্ট 2 নম্বর ব্লকের অধীন পলাশিপাড়ায় পুলিশ প্রশাসনকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল। নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে এবং পলাশিপাড়া থানার সহযোগিতায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের একবেলা অন্ন প্রদান করা হলো। পলাশিপাড়া স্থিত ক্লাব ক্লাস প্রাঙ্গণে পলাশিপাড়া ও তৎসন্নিহিত এলাকার 300 জন দিনদরিদ্র মানুষকে পাত পেড়ে খাওয়ালেন পুলিশ কর্মীরা। খাবার মেনুতে ছিল ভাত, ডাল, সবজি আর ডিমের তরকারি। উপরি পাওনা হিসাবে ছিল শেষ পাতে মিষ্টান্ন। প্রসঙ্গত উল্লেখ্য যে সমগ্র কাজের তদারকির সঙ্গে সঙ্গে অন্নপ্রদান কাজেও হাত লাগান নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষানু রায়, টেহট্ট মহকুমার SDPO শান্তনু সেন এবং পলাশিপাড়া থানার OC কম্পটন রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।